সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণী নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য এর বহুনির্বাচনী প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা ও সমাধান করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিতে হবে। তাহলে শুরু করা যাক। আমাদের বহুনির্বাচনী সমাধানের আগে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা জানতে হবে। আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু প্রথম বাহু স্কোয়ার যোগ দ্বিতীয় বাহু স্কোয়ার। আমাদের এই সূত্র ছাড়া এই অধ্যায়ের ম্যাক্সিমাম কুইজে আমরা করতে পারবো না, এবং বিভিন্ন ধরনের যে সৃজনশীল আছে সৃজনশীলগুলোরও গভাগুলা করা সম্ভব হবে না। তাই অবশ্যই এই সূত্রটা জানতে হবে। তাহলে এখন আমরা সমাধানে চলে যাই। যে ১২ নম্বর অর্থাৎ প্রথম যে নৈবাত্তিকটা আছে বা বহুনির্বাচনীটা আছে, ওখানে আমাদের বলা আছে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ১:১:√২ হলে এর বৃহত্তম কোণটির মান কত। অর্থাৎ একটা ত্রিভুজ এর তিনটা বাহুর মান দেওয়া আছে। প্রথম বাহুর মান ১, তারপর আরেকটা দেওয়া আছে ১, আরেকটা এবং শেষেরটা দেওয়া আছে √২। তাহলে বলছি যে বৃহত্তম কোণটার মান কত, অর্থাৎ বড় কোণটার মান কত। তো আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য করতেছি, তাই অবশ্যই এই কুইজটার সমাধান আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যেই সম্ভব হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এরকম তিনটা বাহুর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যের সূত্রটা আছে এই সূত্র কাজে লাগিয়ে আমরা ওই নৈবাত্তিকটার সমাধান করতে পারবো। অর্থাৎ এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা, এখানে সবচেয়ে বড় বাহু হলো √২। তাহলে এটা আমরা ধরতে হবে অতিভুজ, এবং এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু। তো আমরা যদি √২কে যদি অতিভুজ ধরি, তাহলে অতিভুজ স্কোয়ার প্রথম বাহু যদি আমরা দিই ১ স্কোয়ার যোগ দ্বিতীয় বাহু ১ স্কোয়ার। তো আমরা জানি √এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি স্কোয়ার এবং √ কাটা যায়। তাহলে আমার থাকে কি ২=১ উপর যত থাকে না কেন ১ হয় এবং এটাও ১। অর্থাৎ কী দাঁড়াচ্ছে আমাদের ২:২, অর্থাৎ আমাদের এটা আমাদের কী হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যের সঙ্গে মিলে যাচ্ছে। আর পিথাগোরাসের উপপাদ্যের সঙ্গে যদি মিলে যায় তাহলে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই কী হইতে হবে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ত্রিভুজটি এরকম হবে, ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজটা হবে ঠিক দেখতে এরকম। যদি আমরা এখানে নামকরণ করি এটা এ, এটা বি, সি। তো এখানে বলছে এখন যে এই ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বড় কোণ কোনটি, সরি, বড় কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মান কত। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ এবং বড় কোণ এইটা, এবং এই কোণটা কি দেখো তো এ বি যে বাহুটা আছে কি বিসির ওপর লম্ব না। আর আমরা জানি যদি কোনো বাহুর উপর যদি আরেকটা বাহু লম্ব আকারে থাকে তাহলে তার একটা কোণ হয় কি অবশ্যই ৯০°। তাহলে আমাদের বড় কোণটার মান হবে কত, ৯০°। অর্থাৎ আমাদের উত্তর হবে ৯০°। এখন দুই নম্বরে বলা আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। অর্থাৎ এই ত্রিভুজটারেই বলছে যে যদি আমাদের এটা সমকোণী ত্রিভুজ, এবার প্রশ্ন বলা আছে সমকোণী ত্রিভুজ, তো এই ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের, তো সূক্ষ্মকোণ আমরা বলতে কী বুঝি, যে কোণের মান অবশ্যই কী হবে ৯০°, সাইতে কম হবে, সেটাই হলো কি সূক্ষ্মকোণ। এবং আমরা জানি যে একটা ত্রিভুজের কোণের সমষ্টি কত, ১৮০°। তাহলে এই ত্রিভুজটার আমাদের সমষ্টি আছে কত, ১৮০°। তো এই ১৮০°র মধ্যে যদি এই সমকোণটা যদি ৯০° হয়ে যায় তাহলে আমাদের বাকি থাকে কত, ৯০°। অর্থাৎ এই দুটা কোণের মান হবে আমাদের কত, ৯০°। এখন বলছে যে এই দুটা কোণের মধ্যে, অর্থাৎ এই সূক্ষ্মকোণ দুটার, কারণ এই দুটো কোণের মানে কত, ৯০° কম হবে, কারণ ওরা ভাগাভাগি করবে। পার্থক্য কত আমাদের, ৫°। অর্থাৎ
এই কোণের মান হয় 5 ডিগ্রি এর চাইতে বেশি হবে, নয়তো এই কোণের মান এর চাইতে 5 ডিগ্রি কম হবে, এটা বেশি হবে। তো আমরা এটা সহজে আমরা যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো থেকে নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি আমরা দেখি যে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় এবং তাদের পার্থক্য 5 ডিগ্রি হয়, তাহলে বুঝে নিতে হবে ওই দুটো কোণে আমাদের বড় ছোট কোণ এবং ওখান থেকে বড়টা এবং ছোটটা বের করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই কোণের আমার ক নম্বরে দেওয়া আছে যে 40 ডিগ্রি, ক নম্বরে দেওয়া আছে 42.5 ডিগ্রি। তো এই দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 90 হচ্ছে, 90 হচ্ছে না, তাহলে এটা এই দুটো কোণ আমাদের হবে না। তারপর এটার সঙ্গে যদি এটা যোগ করি এটাও 90 হয় না, তাহলে এটাও হবে না। তো এই কোণের সঙ্গে যদি এই কোণ যোগ করি অর্থাৎ ক আর ঘ যোগফল হয় কত, 90 ডিগ্রি। কিন্তু এখানে সমস্যা হলো এখানে যে 50 ডিগ্রি থেকে যদি আমরা 40 ডিগ্রি বিয়োগ করি তাহলে হয় 10 ডিগ্রি, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে হইতে হবে কত, 5 ডিগ্রি। তার মানে কি আমাদের ক এবং ঘ যদি ধরি তাও হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খ আর গ যোগ করি অর্থাৎ 42.5 ডিগ্রি এবং 47.5 ডিগ্রি যোগ করি তাহলে আমাদের 90 যোগফল আসে। এবং আমরা যদি 47.5 থেকে 42.5 বিয়োগ করি তাহলে এদের বিয়োগফল হয় 5। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে খ এবং গ এই দুটো আমাদের নির্ণয় উত্তর, অর্থাৎ এই কোণ এবং এই কোণের মান। এখন যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে ক্ষুদ্রতম কোণটির মান, অর্থাৎ এই দুটো কোণের মধ্যে সবচেয়ে ছোট কোণ ওই কোণটার মান বলছে, তার মধ্যে তাহলে কি আমরা বুঝতে পারবো তাহলে কি যে 42.5 এবং 47.5 এই দুটো কোণের মধ্যে সবচেয়ে কার মান কম, যার মান কম সেই হবে কি ক্ষুদ্রতম কোণ। ওখানে আমরা দেখতে পাচ্ছি 42.5টা হলো কম মান 47.5-এর চাইতে, তাহলে আমাদের অবশ্যই ক্ষুদ্রতম কোণটির মান হবে 42.5 ডিগ্রি। এখন যদি কোনো কারণে বলা থাকে যে বৃহত্তম কোণটির মান কত, অর্থাৎ এই সমকোণটা বাদ দিয়ে সূক্ষ্ম কোণ দুটার মধ্যে বড় কোণটার, তাহলে হয়তো কত, 47.5। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা 14 নম্বর কুইজে যাই। এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক এবং অপর বাহুদ্বয়ের একটি ওয়াই একক হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত। এখানেও আমাদের কি এই সমকোণী ত্রিভুজ আসতেছে। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজটার মান, অর্থাৎ এই যে অতিভুজ আমরা জানি কি এই যে বড়র যে বাহুটা থাকে সেটাই অতিভুজ। তো এই অতিভুজটার মান দেওয়া আছে কি এক্স, ঠিক আছে, এবং দুটো বাহুর মধ্যে একটা বাহুর মান দেওয়া আছে ধরলাম, এটা ধরলাম আমরা ওয়াই। তো এই বাহুটার মান দেওয়া নাই, ঠিক আছে, নাম দেওয়া নাই, কিছু দেওয়া নাই। এখন বলছে তার তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অর্থাৎ লম্বা কত দূর হবে, সেটা আমাদের ক খ গ ঘ এই চারটা অপশন দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা, এই সূত্র প্রয়োগ করে আমরা আবার কী করবো এই কুইজটার উত্তর করব। তো আমাদের ধরে নেই যে তৃতীয় বাহুটি সমান ধরে নিলাম আমরা জেড। এখন যদি আমরা তৃতীয় বাহুটি অর্থাৎ এই বাহুটি যদি আমরা জেড ধরে নেই, এখন যদি আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে অটোমেটিক আমরা এখান থেকে কি উত্তরটা বের করতে পারবো। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হবে, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু প্রথম বাহু যদি দেওয়া আছে একটা বাহু ওয়াই স্কোয়ার যোগ কি আমরা তৃতীয় বাহুটা ধরে নিয়েছি জেড স্কোয়ার, জেড ধরছি, তাহলে আমাদের কী হবে জেড স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা জেডের মানটা বার করি তাহলে সেটাই আমাদের এখানকার উত্তরটা। তো আমরা যদি এখন কী করি এই ওয়াই স্কোয়ারটাকে যদি এদিকে পার করে নিয়ে আসি তাহলে কী হবে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি জেড স্কোয়ার। এখন যদি আমরা কী করি এই ধাপে যদি আমরা করি এরকম যে স্কোয়ারটা যদি পার করে দিই, আমরা জানি স্কোয়ার যদি পার হয়ে যায় তাহলে কী হয় এটা রুট হয়ে যায়, তাহলে আমাদের কী হবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান জেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেডের মান আসছে কত, রুট এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের কোথায় রুট এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ গ নম্বরে আছে, তাহলে আমাদের উত্তরটি হবে গ নম্বর অর্থাৎ রুট এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি কেমন করে করতে সেটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নে বলা আছে যে পরিমাপটির কোণ পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ ক খ গ ঘ এই চারটা অপশনে একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকে তিনটা বাহু আলাদা আলাদা করে মান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের এই যে বাহুগুলোর মান আলাদা আলাদা করে দেওয়া আছে এই বাহুর মানগুলো থেকেই কোন তিনটা বাহুর মান দ্বারা আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে সেটা করে দেখতে হবে।
তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এক্ষেত্রে আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা সাহায্য নিতে হবে। কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী আমরা জানি, অবশ্যই কী হতে হবে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। আর যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ বলা আছে, সেক্ষেত্রে আমাদের কি ওই পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা আছে ওটা প্রয়োগ করে আমরা উত্তরটা সলভ করতে পারব। তো সেক্ষেত্রে আমাদের কী করব, আমরা জানি কি সূত্রটা, যে ও ত্রিভুজ স্কোয়ার সমান সমান অপর যে দুটো বাহু আছে তার স্কোয়ারের যোগফল। অর্থাৎ যদি আমরা ক আমার ক ধরি, তো কয়ের মধ্যে আমাদের অতিভুজ হচ্ছে পাঁচ এবং অপর দুটো বাহু হচ্ছে কত, চার। আর চার ক্ষয় ঠিক তেমনিভাবে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় ১৩টা এবং অপর দুটো বাকি দুটো হচ্ছে কী কী, পাঁচ এবং ১২। তো আমরা সবগুলোরই চেষ্টা করে দেখবো যে কোনটার দ্বারা আমাদের ডানপক্ষ এবং বামপক্ষ, অর্থাৎ এই বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়। তো যেটার দ্বারা আমাদের যে তিনটে বাহুর মান দ্বারা আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে, সেই তিনটার মান দ্বারা আমাদের কী করা যাবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তো আমরা তাহলে চেষ্টা করে দেখি। তো আমরা যদি প্রথম ক মার্কের যদি বাহুগুলোর মান দ্বারা যদি চেষ্টা করে দেখি যে মিলে কি না, সেক্ষেত্রে আমাদের পাঁচ হলো অতিভুজ, অর্থাৎ পাঁচ স্কোয়ার সমান সমান অপর দুভাগ কত, চার স্কোয়ার যোগ চার স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসছে যে কত, পঁচিশ সমান সমান চার চার ১৬ যোগ ১৬। আমাদের কী দাঁড়াচ্ছে, তাদের পঁচিশ সমান ৩২। তার মানে কি এখানে দেখো বামপক্ষ ২৫, ডান পক্ষ কত, ৩২। তাহলে আমাদের কি এখানে কোনো মিল নেই, অর্থাৎ তাহলে আমাদের ক মার্ক দ্বারা অর্থাৎ কয়ের যে চার চার পাঁচ এই তিনটা বাহুর মান দেওয়া আছে, এই বাহু দ্বারা আমাদের সমগ্র ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তো আমরা এখন দেখি খ দ্বারা কি সম্ভব হয় কি না। তো খয়ে বলা আছে যে প্রথম বাহু যেটা হোক না মানে খয়ে দেওয়া আছে আমাদের কি বড় বাহু কোনটা, ১৩। অর্থাৎ আমাদের অতিভুজ ১৩ স্কোয়ার সমান অপর দুটো বাহু আমাদের কত, পাঁচ স্কোয়ার যোগ ১২ স্কোয়ার। আচ্ছা আমাদের ১৩ ১৩ গুণ করলে কত, ১৬৯, পঁচিশ আর ১২ ১২ হলো ১৪৪। তো এখন দেখি তাহলে ১৬৯ সমান ২৫ আর ১৪৪ যোগ করলে কত হয়, ২৫ আর ১৪৪ যোগ করলে হয় ১৬৯। অর্থাৎ যে খয়ের যে তিনটা বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মানগুলোকে আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে দেখলাম যে বামপক্ষ এবং ডানপক্ষ মিলে যাচ্ছে। তার মানে কী দাঁড়ালো, যে আমাদের এই পাঁচ ১২ ১৩ এই তিনটা পরিমাপের সাহায্যে আমরা কী করতে পারবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যেভাবে করে মান দেওয়া থাক না কেন, তোমরা যদি দেখো যে যে তিনটা মান দ্বারা তোমাদের বামপক্ষ এবং ডানপক্ষ পিথাগোরাসের সূত্রে প্রয়োগ করে মিলে যাচ্ছে, সেটাই হবে আমাদের উত্তর। তো পরের প্রশ্নে ১৬ নম্বর প্রশ্ন বলা আছে, ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল টু এক সমকোণ। অর্থাৎ ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল টু এক সমকোণ, তাহলে এক সমকোণ মানে কি, অবশ্যই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা আমাদের হবে। তো এখানে বলছে কি কোণ এ সমান সমান এক সমকোণ, অর্থাৎ তাহলে আমাদের এরা যদি সমকোণ তাহলে আমাদের এইটার নাম হবে কি, কোণ এ। ঠিক আছে, হলে আচ্ছা আমরা নামকরণ তাহলে করে নেই বাকিগুলোরও, তাহলে এটা নাম যদি আমরা দিই এখন, তাহলে এখন সুবিধা করে নেই, এটা বি করে দেই এবং এটা করে দেবো কি সি। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এখন এখানে এক নম্বর বলা আছে যে অতিভুজ বি সি। তো আমরা জানি সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ, তো এখানে সবচেয়ে বড় বাহু কোনটা, অবশ্যই যে এই বাহুটা, এবং তাহলে এই বাহুটার নাম কি হচ্ছে বি সি। তাহলে আমাদের কি এক নম্বরটা ঠিক, অর্থাৎ অতিভুজ বি সি এটা ঠিক আছে। এখন দেখি দুই নম্বরটা ঠিক কিনা, কারণ এটাই কি আমাদের বহুপদী। তো এখন দেখো ক্ষেত্রফল বলা আছে হাফ গুণন এ বি গুণন এ সি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমরা দেখতে হবে যে এখানে ভূমিটা কি আমাদের এ বি হয় কি না। তো আমরা দেখতে পাচ্ছি ভূমি আমাদের কোনটা, এটা অবশ্যই ভূমি, এবং ভূমিটার মান কত, এ বি। আর উচ্চতা আমাদের কি, যে উপরটা লম্বাটা এসি, তাহলে কি হাফ ভূমি এবি এবং উচ্চতা এসি মিলে গেছে। তাহলে কি আমাদের দুই নম্বরটাও, অর্থাৎ এই দুই নম্বর অপশনটাও ঠিক আছে। এখন দেখি তিন নম্বরটা ঠিক আছে কি না। তিন নম্বরে বলা আছে যে বিসি স্কোয়ার, অর্থাৎ এই এটার বিসি বাহুটার স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান প্রথম বাহু স্কোয়ার যোগ দ্বিতীয় বাহু স্কোয়ার।
তো ওটার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এটাও মিলে যাচ্ছে, কারণ আমাদের ভিসিটা কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। দেখো তাহলে কি আমাদের এই অপশনটাও ঠিক, তাহলে আমরা বলতে পারি যে নিচের কোন অপশনটি সঠিক, অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক, অর্থাৎ 1, 2, 3টাই সঠিক। এখন 17 নম্বর বলা আছে যে সমীকোণী সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এই আবার এই একই ত্রিভুজটার বৃহত্তম বাহুটি অতিভুজ। তো আমরা আগেই জানছি যে সবচেয়ে বড় বাহু যেটা সেটাই অতিভুজ, তাহলে অবশ্যই কি বৃহত্তম বাহুটি আমাদের কি অতিভুজ। 2 নম্বরে বলা আছে তাহলে আমাদের কি 1 নম্বরটা ঠিক, আর 2 নম্বরে বলা আছে যে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের, অর্থাৎ এই যে এটা এটা এই দুটো বাহু যে আমাদের ক্ষুদ্রতম, অর্থাৎ এই দুটো বাহু ছোটো না এই বাহু সাইজ, তাহলে এই দুটো বাহু আমাদের ক্ষুদ্রতম বাহু। তো এটা বলছে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, অর্থাৎ এই দুটো বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বর্গের বা বৃহত্তম বাহুর বর্গের সমান, অর্থাৎ কি বৃহত্তম বাহু আমাদের কি অতিভুজ না, তাহলে অতিভুজ স্কোয়ার। তো বাকি দুটো বাহুর বর্গের, তাহলে বাকি দুটো বাহু কোনটা এ বি স্কোয়ার প্রথম বাহু স্কোয়ার, আর তারপর কি দেওয়া আছে আরেকটা বাহু বাকি কোনটা সেটা এসি, তাহলে এসি স্কোয়ার। অর্থাৎ এই যে আগে যে ছিল 16 নম্বরটা ওটা যদি আমরা ধরি দেখো বি সি স্কোয়ার, অর্থাৎ বড় বাহুটার স্কোয়ার সমান অপোজিট 16 দুটো বাহু আছে, অর্থাৎ এ বি এবং এসি দুটো বাহুর স্কোয়ার কি দেখো সমান, তাকে মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে কি আমাদের এই 2 নম্বর অপশনটাও সঠিক। এখন 3 নম্বরে দেখে কী আছে, বলছে যে সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর সমান, কি বলছে সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর এর পূরক হবে, সূক্ষ্ম কোণ পরস্পর কী হবে পূরক, প্রশ্ন তুলতে ভুল হয়েছে, তো সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পরের পূরক। তো আমরা পূরক কোণ কাকে বলে, টি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটা কী আমাদের পূরক কোণ। তো এই যে সমকোণ ত্রিভুজটার এই কোণটার মান কত 90 ডিগ্রি, আর আমরা জানি একটা ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই কি এই দুটা কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে এটা বলছে যে সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা আমাদের সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণ তাই না, এই দুটো সূক্ষ্মকোণের সমষ্টি দেখো এক পুরো কোণের সমান, কারণ আমরা জানি কি সূক্ষ্মকোণের কি সমষ্টি কত হতে পারে সর্বোচ্চ কত 90 ডিগ্রি, তাহলে কি আমাদের এই 3 নম্বর অপশনটাও ঠিক, তাহলে আমাদের 1, 2, 3 কত ঘ নাম্বারটা ঠিক। তো এই ছিল আমাদের প্রথম অংশের মধ্যে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমরা এই প্রথম অংশে আমরা এই 12 থেকে 17 পর্যন্ত আলোচনা করলাম, দ্বিতীয় অংশে আমরা 18 থেকে 21 পর্যন্ত যে বাকি কুইজগুলো আছে ওগুলো সমাধান করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।